চিংড়ি মাছের অনেক রকম রেসিপি আপনারা বাড়িতে ট্রাই করেছেন, তবে আজকে আমি করে দেখাবো চিংড়ি মাছেরই আলু দিয়ে একদম ভিন্ন স্বাদের একটি ঝোল। খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয়, একদম পারফেক্ট একটি চিংড়ি মাছের রেসিপি আজকে আমি শেয়ার করব। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। চিংড়ি মাছের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতন চিংড়ি মাছ। চিংড়ি মাছের খোসা এবং মাথা আমি দুটোই বাদ দিয়ে দিয়েছি। এবার আমি নিয়ে নেব 1/2 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে নুন দিয়ে 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। এই রেসিপিটি বানানোর জন্য আমার লাগবে সর্ষে। এখানে আমি 3 টেবিল স্পুন কালো ও সাদা সর্ষে ব্যবহার করেছি। এই সর্ষের সাথে আমি বেটে নেব 5 থেকে 6টা মতন কাজু আর দিয়ে দেব সামান্য পরিমাণ নুন। একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। নুন ও কাজু দিয়ে যদি সর্ষেটা বাটা হয় তাহলে সর্ষের যে তিতকুটে ভাব সেটা কিন্তু থাকে না। এবার কড়াইতে নিয়ে নেব বেশ খানিকটা সর্ষের তেল। তেল গরম হলেই দিয়ে দেব স্কোয়ার করে কেটে রাখা আলু। আলুটা আপনারা স্কিপ করতেও পারেন, তবে আলু দিয়ে চিংড়ি মাছের এই রেসিপিটি খেতে বেশি ভালো লাগে। আলুটা আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার প্রয়োজন নেই। চিংড়ি মাছ বেশি ভাজলে চিংড়ি মাছগুলো কিন্তু শক্ত হয়ে যেতে পারে। এবার হালকা একটু নেড়ে নেব। মোটামুটি 1 থেকে 2 মিনিট মতন ভেজে নিলেই হয়ে যাবে। চিংড়ি মাছগুলো খুব অল্প ভাজা হয়ে গেছে, আপনারা দেখলেই বুঝতে পারছেন কত অল্প চিংড়ি মাছগুলো ভেজেছি। বেশি চিংড়ি মাছ ভেজে নিলে কিন্তু চিংড়ি মাছের স্বাদটাও নষ্ট হয়ে যায়। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেব 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও আমি খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদা ও রসুন বাটা। রসুনের পরিমাণটা একটু বেশি আছে। এবার খুব ভালো করে কষিয়ে নেব রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। এবার দিয়ে দেব 1টা ছোট সাইজের টমেটো কুচনো। খুব ভালো করে কষিয়ে নেব। মশলার কাঁচা গন্ধটা একটু চলে গেলে দিয়ে দেব স্বাদ অনুসারে নুন আর সামান্য পরিমাণে চিনি। রঙের জন্য দিয়ে দেব হলুদ গুঁড়ো আর লালের জন্য কাশ্মীরি লঙ্কা। খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা থেকে তেল বেরিয়ে এলে দিয়ে দেব সর্ষে ও কাজুর পেস্টটা। খুব ভালো করে মিশিয়ে নেব। সামান্য বাটিটা গুলে জলটা দিয়ে দেব, আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। মশলাটা আমার খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। আলুর সাথে মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার আলুগুলো সিদ্ধ হওয়ার মতন খানিকটা গরম জল দিয়ে দেব। ঝোলটা খানিকটা ফুটে এলেই মোটামুটি আলুটা সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব। দু থেকে 3 মিনিট হয়ে গেছে, এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুগুলো আমার একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো দিয়ে খুব বেশি
ফোটানোর প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছ দিয়ে বেশি ফোটালে চিংড়ি মাছটা আবার শক্ত হয়ে যেতে পারে। এবার 1 থেকে 1.5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দেব। রান্নার একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এবার ওপর থেকে সামান্য পরিমাণে কুচানো ধনে পাতা ছড়িয়ে দিলেই রান্নাটি একদম রেডি হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়ি মাছের এই অসাধারণ রেসিপিটি। একবার বাড়িতে ট্রাই করে দেখবেন চিংড়ি মাছের এই অন্যরকমভাবে করা চিংড়ি মাছটা আপনাদের কেমন লাগছে, আর কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।